বন্ধুরা চলো আজকে একটা মজাদার অ্যাক্টিভিটি বানাই। এটার জন্য লাগবে একটা কালারফুল কার্ড পেপার, কিছু কালারফুল মাছের টেম্প কাট আউটস, কাঁচি ইত্যাদি টেপ। প্রথমে কালারফুল পেপারটিকে ভাজ করো, অর্ধেক ভাজ করে 1 সেন্টিমিটার ছেড়ে খুব টাইনি টাইনি স্মল স্মল স্লিট বা স্ট্রিপ তৈরি করো, যেমনটি ভিডিওতে দেখানো হচ্ছে। একদম এন্ড পর্যন্ত 1 সেন্টিমিটারও বাঁ সাইডে ছেড়ে তোমরা এরকম একটা প্যাটার্ন তৈরি করলে। এখন এটিকে খোলো, দেখো তোমরা এরকম কাট আউটস দেখতে পাবে। এখন যে 1 সেন্টিমিটার ছেড়ে রেখেছো ওখান থেকে এটাকে ফোল্ড করো দুই সাইড বরাবর ভাঁজ করার পর। এখন যে ওয়েভসগুলো দেখতে পাচ্ছ, যে তোমার স্ট্রিপগুলো ছোট্ট ছোট্ট, ওগুলোকে ভিডিওতে দেখানো অনুযায়ী কিছু কিছু স্ট্রিপ আলাদা করো, অর্থাৎ মনে হবে একটা ডায়মন্ডের একটা শেপ, একটা কোনাকোনি শেপ তোমরা পাবে। এটি দেখতে পাচ্ছ এখানে। এখন তোমাদের খেলনাটি রেডি। এখন কিছু ছোট্ট কালারফুল মাছের কাট আউটস নাও, গ্লু ব্যবহার করো, আর এই যে স্ট্রিপগুলি বানিয়েছো এটার উপরে মাছগুলোকে লাগিয়ে দাও। কয়েকটা মাছকে বাইরের দিকে লাগাও, কিছু কালারফুল মাছকে ভেতরের দিকে লাগাও, তাহলে দারুণ সুন্দর একটা ডিজাইন তোমরা পাবে। তোমরা এই ডিজাইনটিকে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় রাখতে পারো, একটা কিছু টেমপ্লেট বা স্ট্যান্ড বানিয়ে বাড়ির দেওয়ালেও আটকে রাখতে পারো। দেখো খুব দারুণ লাগছে, তাই না? মনে হচ্ছে মাছটি সাঁতার কেটে কেটে এগিয়ে যাচ্ছে।